একের পর এক, তখন আমার বড় ভাইয়ের এই বাড়িটা বুঝাই দেওয়া যায়, স্কুলটা বুঝাই দেওয়া যায়। সাতদিন পর স্কুল স্কুল ভেঙে দেখা, তারপর আমরা এখানে বসত করতে থাকি। ওদেরকে নজরবন্দি করে রাখছে চতুর্পাশে, আপনি দেখেন ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা, ওই যে চার পাঁচটা ক্যামেরা, এমন জায়গায় ক্যামেরা রাখছে সব জায়গায়। কি মহিলারা কি খোলা অবস্থা থাকে? ওনারা পুলিশ নিয়ে আইব, গুন্ডা পান্ডা নিয়ে আইব। তাই আমরা প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের কর্তব্য এবং মানবাধিকার কর্মীর যে গরিবের পাশে সে দাঁড়ানোর জন্য আমি মোহাম্মদ আনোয়ার মিয়া, পিতা মোহাম্মদ শামসু মিয়া। আমরা এই দশ নম্বর মনসুর প্রথম লেন হারেরিবাগ। আমরা আজ থেকে 70 বছর ধরে এখান থেকে বসবাস করে আসতেছি। আমার বাবা এই বাসায় থাকতেন, আমার বড় ভাই একুম মিয়া উনি এই বাসায় থাকতেন, ওনাকে এই বাড়িটা বুঝে দেখে আমার বাবা, তারপর থেকে উনি আমাদেরকে লালন পালন করেন, আমরা এই বাসায় থাকি। আমার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে এসএম হলে বাবুচির কাজ করতেন ডাইনিংয়ে। তা আমরা ৬০ বছরে থাকার পরে আমরা এই বাড়ির কোনো মালিক দেখি নেই। বাসায় একটা স্কুল ছিল, ওই স্কুলে আমার আম্মায় আয়া চাকরি করতো, সেই সুবাদে আমাদের এই বাসায় থাকা। হঠাৎ দেখি একদিন ১৯৮৫ সনে একজন একটা মামলা করে, মামলা যিনি করেন ওনার নাম হয়েছে আমুজান বিবি আব্দুল সালাম। পরে আরেকজন একটা মামলা করে, ওনার নাম হয়েছে আব্দুল আজিজ। কি হিসাবে করে মামলা? উনি মামলা হিসাব করে যে ওনাদের বাসার ওই ওনার দয়া বসতিরে আমরা থাকতে দিছে, এই বলে ওনারা মামলা করে। সম্পত্তির দাবি করে ওনারা? হ্যাঁ, তো ওনারা বুয়া মালিক। ওনারা দাবি করার পর আমরা ওনারাতে কাগজ চাই, ওনারা আমাদের কাগজ দেখাতে পারে নাই। উনি বলে কোর্টে আসেন। আমরা কোর্টে অনেকদিন গেছি, যাওয়ার পর ওনারা কোর্টে আসেন, এখন মামলা কি হয়েছে জানি না। হঠাৎ করে এই কয়েকদিন আগে, প্রায় দুই মাস আগে, কিছু লোক আইসা বলে নাকি এই বাড়ি নাকি ওনার বাপ দাদার, তো ওই বাড়ি ওনাদের ফিরিয়ে দিতে বলতেছে। তা আমরা বলছি যে না, কার বাড়ি? আমরা আজকে 60 বছর ধরে থাকতে সেই বাড়ি, যদি 12 বছর কেউ কোনো বাড়িতে থাকে ওই বাড়ির মালিক সে হয়, আর আমরা 60 বছর ধরে থাকতেছি এই বাড়ির মালিক আমরা, তোমরা কোথা থেকে মালিক হবে? আমাদের কাগজ আছে, কাগজ দেখা, ওরা কাগজ দেখায় না, ওরা রাগ দেয়, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। দেখায় পরে থানায় আমাদের ডাকছে, আমরা গেছি, পশু সাহেব বলছে যে ওনাদের কাগজপত্র আছে, তোমরা বাড়ি ছেড়ে দাও, তোমাদের কিছু দিবে ওরা গরিব মানুষ, তো ওদের কিছু দাও, ওরা চলে যাক। আমরা বলছি না, আমরা যাবো না, আমরা এই বাসায় থাকবো, আমরা এই বাসায় আমাদের লাশ পড়বে, কিন্তু আমরা এই বাড়ি ছাড়বো না। এইভাবে আমরা থেকে আসতেছি। পরে উনি বলেন যে ঠিক আছে তোমরা যাবো, আমরা চলে আসার পর পরে হঠাৎ আমাদেরকে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত আমাদের ডাকছে যে এই বাড়ির মালিক আছে, তোরা বাড়ি ছেড়ে দে, তোদের কিছু টাকা পয়সা দেয়। আমরা কে না, কে মালিক? বাড়ির মালিক আমরা, যদি বাড়ির মালিক হয় উনি কাগজ দেখাইলে আমরা চলে যাবো। সরকার বললে আমরা চলে যাবো, আমরা কেন যাবো? স্কুলের জায়গা, স্কুল বললে আমরা চলে যাবো, এই বাড়ির মালিক আমরা, আমার মালিক যাবো না। এখন ওনারা ওই যে সাইনবোর্ড লাগাইছে ওইখানে কোনো উল্লেখ নেই, ওনাদের কতটি জায়গা, কতটি কি সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ডে তো দাগ ক্ষতি আর কিছুই উল্লেখ নেই, কিছুই নাই, তো ওরা ভুয়া না। এখন রবিনগণ তারা এসে বলতেছে বাড়ির মালিক নাকি তারা, আমরা তাদের কাছে কাগজ চাইছি, কোর্ট নোটিশ চাইছি, কিসের কোর্ট নোটিশ? উল্টাপাল্টা কথা করে আমাদের উপরে মানে ছোপাঙ্গানে যায়, বাসের ভিতরে 3-4টা ক্যামেরা লাগাই দিছে, মহিলারা বাথরুমে যেতে পারে না ওইখানে ক্যামেরা দিছে। আপনাদেরকে মামলা দিছে কারা? আমাদের মামলা দিছে এই রবিনের বাবা আর রবিনের দাদা। কি নাম? রবিনের বাবার নাম হয়েছে আব্দুল আজিজ, আর রবিনের দাদার নাম হচ্ছে আব্দুল সালাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে অনুরোধ করি, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করি, এবং যত দূর আছে ওই মানবাধিকার সংস্থা সবাইকে অনুরোধ করি, আমাদের এই ব্যাপারটা আপনারা তুলে ধরেন, আমাদেরকে আপনারা বাঁচান। আমরা আমাদের এখন কোনো পথ নেই, আমরা গরিব মানুষ কোথায় যাব? আমরা এই বাড়ি ছাড়বো না, মরাক পর্যন্ত ছাড়বো না, এই বাড়ির মালিক আমরা। বললো না ওনারা পুলিশ নিয়ে আইব, গুন্ডা পান্ডা নিয়ে আইব, এই নিয়ে দখল নিবে, এভাবে তো হবে না। গেল একের পর এক, তখন আমার বড় ভাইয়ের এই বাড়িটা বুঝাই দেওয়া যায়, স্কুলটা বুঝাই দেওয়া যায়। সাতদিন পর স্কুল ভেঙে দেখা, তারপর আমরা এখানে বসত করতে থাকি। এরপর হঠাৎ একজন মালিক দাবি করলো যে এই বাড়ির মালিক থাকি ওনারা। পরে মামলা চললো, আরেকজন বললো বাড়ির মালিক আমরা, 3-4টা চলে গেলো। এবার হঠাৎ কিছুদিন আগে ওনারা এসে বলে এই বাড়ির মালিক আমরা, বেশ ভালো কথা, বাড়ির মালিক আপনারা ঠিক আছে, তা আপনারা আমাদের কাগজ দেখান, আপনাদের বাড়ি আমরা বুঝাই দিই, আপনারা নিয়ে যান।
মেইন ক্যামেরা দিয়ে নেন বুঝছেন তা ওনারা আমার কাগজপত্র দেখাও আমরা ওনাদের বাড়ি ওনাদের বুঝাই দিব ওনারা কোনো কাগজপত্র দেখায় না আমি বাড়িটা কাকে বুঝাই দেওয়া যাবো আমাদের 50-60 বছর ধরে এই বাসায় রইলাম আমরা কোনো মালিক পাইলাম না তাই আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের কাছে এবং মানব অধিকারের কাছে যে আমাদের পিছনে আসা দাঁড়াও আমাদেরকে একটু সহানুভূতিভাবে এই ব্যাপারটা সংশোধন করে দেব কইতেছি যে এটা হলো যে দেশ বিভাগের আগের থেকে আপনার বাবা ইয়াকুব মিয়া এটা দখল করেছিল বা আপনার ইয়াকুব মিয়া মানে আপনার বাবা হন হ্যাঁ হ্যাঁ তাকে কি এটার যে মালিক ছিল উনি এটা বুঝিয়ে দিয়ে গেছেন জি ওই সময় এটা একটা স্কুল ছিলেন জি তো এখন যে অবস্থাটা আমরা যেটা দেখলাম যে একটা দুইটা কাগজ পাইলাম সেটার মধ্যে 1986 সালে একটা মামলা ছিল এটা খারিজ হয়ে যায় জি জি তো এই মামলাটা কারা করছিল তারা তারা করছিল বর্তমানে যারা মালিক দাবি করতেছে তারা ওই যে রবিনের বাবা আব্দুল আজিজ সাহেব করছিল সালাম আমুজান বিবি আচ্ছা পরবর্তীতে আমি আবার দেখলাম যে 2005 সালে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা অর্ডার আসছিল যে এটা কেন ওরা পরিত্যক্ত মানে আপনাদেরকে ডিস্টার্ব করতেছে তারপর থেকে কি আপনারা আর কোনো খোঁজ খবর নেন নাই মামলার কি অবস্থা না আমরা গরিব মানুষ আমার ছিল সেটা তো আমার আব্বারা দেখবে কিন্তু আব্বারা মারা গেছে বিধায় আমার মা নভেম্বরের 7 তারিখে মারা গেছে বিধায় তারা মুরব্বীরা গার্জেনরা মারা যাওয়ার পর সব তো প্রমাণ ছিল আমার বাপ মা তারা মারা গেছে কিন্তু এরা তো অসহায় আমরা হলো এরা হলো আমার চাচা এরা গরিব এদেরকে আমার আব্বা থাকতে দিছে আমাদের নিজের বাসা আছে আমরা ওখানে আছি এরা গরিব অসহায় এদেরকে উঠা দেয় জোর জবরদস্তি করা কিন্তু এটা তো ঠিক না আমাদেরকে নজরবন্দি করে রাখছে চতুর্পাশে আপনি দেখেন ওই যে ক্যামেরা 4-5টা ক্যামেরা এমন জায়গায় ক্যামেরা রাখছে সব জায়গায় কি মহিলারা কি খোলা অবস্থা কত শতাংশ সম্পত্তি এইখানে আমরা ছোট থেকে শুনে আসছি 20 কাঠা ঠিক আছে কিন্তু ওরা 13.5 কাঠা ই করতেছে দাবি করতেছে ওই পাশে রয়ে গেছে ওটা কাদের ওইটা আমাদের 3 ফ্যামিলির আছে মানে এখানেও মাপা হয় নাই ইভেন তারা নিজেরাই বলতে পারে না যে অরিজিনাল যে তাদেরকে কতটুকু জায়গা আমার জিনিস তো আমি বলতে পারবো যে আমার কতটুকু আছে না আছে তাই না প্রত্যেকটা বাড়িওয়ালারে বলতে পারবে কিন্তু তারা মানে সঠিক একটা যে তার সেটা তারা বলতে পারে না তবে তারা বলতেছে যে তারা নাকি আমাদের নামে কেস দেয়নি আমার 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 বাবা কেস লড়ছে এই আমার দাদা আপনার বাবার নাম আমার বাবার নাম হলো রমজান আলী হ্যাঁ বলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল আমার বাবা ছোট ছিল তখন থেকে অর্থাৎ আমার দাদি যখন এখানে স্কুল ছিল আমার দাদি আয়াগিরি করতো